হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি জটিল পাপা, আজকে আবার আপনাদের মধ্যে কথা বলার জন্য। তো আজকে একটু যাচ্ছি ঢাকাতে, আমার একটা ট্রেনিং আছে, এক মাসের একটা ট্রেনিং করবো, এর জন্য আর কি ঢাকা যেতে হচ্ছে। সিরাজগঞ্জ টু ঢাকা অনেকদিন পর আর কি একটু ছোটোখাটো একটা লং ট্যুরের জন্য বের হয়েছি। লং ট্যুর বলতে হচ্ছে পুরান ঢাকাতে যেহেতু আমার ইয়া, সেই হিসাবে আর কি যেতে হবে। যাবো এখান থেকে মোহাম্মদপুর, এবং মোহাম্মদপুর থেকে মূলত আর কি আমি ইয়েতে থাকবো, মোহাম্মদপুরে থাকবো। মোহাম্মদপুর থেকে ওইখানে পুরান ঢাকাতে গিয়ে আর কি ট্রেনিংটা করব। এখন যাচ্ছি, বাসা থেকে বের হলাম মাত্র, যাচ্ছি ফুইলাপ করবো। ফুইলাপ করে দেন ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। লাস্ট কয়েকটা ব্লক করেছি আমি, আসলে সত্যিকার অর্থে মানে আমার লাকটা এত খারাপ যে আসলে বলার মতো না। কারণ বেশ কিছুদিন হলো দেখছি যে আসলে ভিডিও করতেছি, ব্লগ করতেছি, হয়তোবা ভয়েস ক্র্যাক করতেছে, অথবা ভিডিও ক্র্যাক করতেছে, অথবা ভিডিওতে হচ্ছে আপনার হচ্ছে এত ফাস্ট হয়ে যাচ্ছে, কী কারণে কেন ফাস্ট হচ্ছে আমি নিজেও জানি না, যার কারণে আমি দুইটা ব্লগ পরপর আমি নষ্ট করে দিয়েছি। আসলে প্রচণ্ড রাগ উঠেছিল, তারপরেও কম্পিউটারের যে সমস্যাটা ছিল সেটা আসলে কোনোভাবে সলভ করতে পারিনি আমি। এখন পর্যন্ত স্টিল নাও কম্পিউটারটা নষ্ট হয়ে আছে, যা করতেছি ফোন দিয়ে করতেছি, বাট কোনোভাবেই কাজ করতে পারতেছি না। তো এটা হচ্ছে সবচেয়ে বড় একটা প্রবলেমে আছি আমি। তো চিন্তা করেছি একটা পিসি নিব, একটা পিসি নিব চিন্তা ভাবনা আছে, অথবা একটা ল্যাপটপ নিব, যে কোনো একটা কিছু নিতে হবে। পিসি নিব নাকি ল্যাপটপ নিব এটা নিয়ে কনফিউশন আছে, কারণ পিসিটা নিলে হয়তো বা আমি কাজ করে মজা পাবো, যে টাকা দিয়ে ল্যাপটপ নিতে চাই সেই টাকাতে আমি যদি পিসি বানাই তাহলে অনেক ভালো কনফিগারেশনে পিসি হবে। আর যে টাকা দিয়ে, মানে সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বাজেটটা হচ্ছে আপনার যেটুকু আছে সেটা দিয়ে ল্যাপটপটা খুব যে বেশি ভালো হবে সেটাও না, মোটামুটি চালানো যাবে কাজ, বাট অনেক স্লোলি কাজ করতে হবে, অনেক স্লোলি। যেমন এই যে এখন আমি বাইকটা চালাচ্ছি, স্লোলি, ঠিক এরকম স্লোলি কাজ করতে হবে। তো আমি এখন কনফিউশনে আছি, যদি ল্যাপটপ নিই তাহলে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে আমার মেমোরি কার্ডটা যেটা সেটা তো অনেক ছোটো, মোটামুটি 64 GB। তো এইটাতে যেটুকু ভিডিও ধারণ করবো হয়তোবা দিন শেষে গিয়ে কিংবা রাত শেষে গিয়ে কিংবা যখন ফুল হয়ে যাচ্ছে তখন হয়তো আমি এটা ল্যাপটপে কপি করে রেখে আবার মেমোরি কার্ডটা ফ্রি করে দিতে পারি, এটা একটা করা যায়। তো কনফিউশনে আছি, আসলে আমি জানি না কী নিব। তারপরেও ঢাকাতে যাই, ঢাকাতে গিয়ে কাজ করতে করতে একসময় একটা কথা আসবে, একসময় একটা বুদ্ধি বের হবে। আমি অলরেডি তেলের পাম্পে চলে এসেছি, আমি এখান থেকে ফুয়েল নিয়ে নেব, ফুয়েল নিয়ে সরাসরি তো। বন্ধুরা, আপনাদের দিনকাল কেমন যাচ্ছে সেগুলো আমার কথাই বললাম, আমি তো আসলে আপনাদের কথা জিজ্ঞেস করলাম না। তারপর বলেন আপনাদের কথা কেমন যাচ্ছে দিনকাল, সব কিছু কেমন, বাইক চালাচ্ছেন, কী অবস্থা সবার? বন্ধুরা, এখন হাইওয়েতে উঠবো একটু পরে, তো হাইওয়েতে উঠে কথা বলি। বন্ধুরা, বলতে বলতে আমি জন্ম সেতুর কাছে চলে এসেছি, এটা হচ্ছে একটা রং ডিসিশন নিলাম আমি, কারণ এই ট্রাকটা যদি টান দিত তাহলে ওই ট্রাকটা আমাকে টান দিত, এটা আমার একটা ভুল ছিল, বাট আল্লাহ রহমতে হয়তো আল্লাহ কপালে কিছু রাখেনি খারাপ কিছু, মানে না হলে তো আপনার হয়তো পুলিশ চেক করতেছে, পুলিশ চেক করতে পারে, ডোন্ট ওয়ারি আই হ্যাভ অল এভরিথিং, না পুলিশ নাই,
তো আমি এখন যেতে পারি। ইয়াহু, আমি এনাকে ক্রস করলাম। কেন আমার নি হয়েছে কথা বলতে, অনেক দিন হয়ে গেছে। আমি আসলে মানে রাত্রে গাড়ি চালাইতে চালাইতে সকাল পর্যন্ত মানে সকাল হওয়াটা এই ছিটটা অনেকদিন হল পাই না। আসলে এটা অনেক মিস করি। দিস ইজ মাই লাইন, ব্রেক ব্রেক ব্রেক। Walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger. So we're alone. Visit town in alone. এখন মাঝে মাঝে মনে হয় এই টুরটা দিয়ে এমন একটা ভাব নিয়ে আমি মনে হচ্ছে ইয়ামুনা হাই এক্সপ্রেস মানে হাইওয়ে এক্সপ্রেসে উঠতে পারি, এমন একটা ভাব নিজের কাছে মাঝে মাঝে ভয় লাগে। আপনার কী বলেন, কোনো না কোনো একদিন যাবো ইয়ামুনা হাইওয়ে এক্সপ্রেসে, যেখানে কোনো ব্রেক করতে হয় না। শুনেছি যেটা আর কি, গাড়ির স্পিড মোটামুটি 100+ টানলেও কোনো প্রবলেম হয় না। ইনশাল্লাহ কোনো না কোনো একদিন যাবো, হয়তো জীবনে যেতে পারবো কিনা জানি না, বাট ইচ্ছা আছে যদি সম্ভব হয় কোনো দিন তাহলে জীবনে যাবো। আমি যেটা বলতে চাচ্ছিলাম, আসলে সারা রাত গাড়ি চালিয়ে আপনি যখন ভোর হচ্ছে এরকম একটা কিছু দেখেন, তখন আসলে আপনার কাছে কেমন মনে হয় আমি জানি, তখন আমার কাছে মনে হয় যে আমি রাতটাকে জয় করে আসবো। এরকম সত্যি সত্যি মানে অস্বাভাবিক সুন্দর লাগে আমার কাছে। ওই মুহূর্তটা এতটা ভালো লাগে যেটা আমি আসলে বলতে পারি না, মানে বুঝাতেও পারি না। তো বন্ধুরা, আর কথা নাই, এখন আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে মোটামুটি টার্গেট আছে টাঙ্গাল চৌরাস্তার ওইদিকে গিয়ে একটা ব্রেক দিব, সেটা হচ্ছে একটা চা খাবো মূলত। কারণ আমি সারাদিন প্রচুর পরিমাণে চা খাই, বাট ফ্রাইডে হলে আমার চা একটু কম হয়ে যায়। চা কম খেলে আমার একটু নিজের কাছে খারাপ হয়ে যায়, এটাই হচ্ছে মেইন প্রবলেম। এছাড়া কোনো প্রবলেম নাই। চলুন যাই আমরা। হ্যালো বন্ধুরা, আমি বলতে বলতে চলতে চলতে এখন মির্জাপুর চলে আসছি, জুজুটি পেটের পাম্পের কাছে। এটা হচ্ছে আমার হাতের বামে যে নাসির গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ একটা ফ্যাক্টরি আছে, এখানে ডোমেন্টরি ফ্যাক্টরি এগুলো। আমি চেয়েছিলাম যে টাঙ্গাল চৌরাস্তা পার হয়ে, অর্থাৎ টাঙ্গাল বাইপাস যে চত্বরটা আছে ওটা পার হয়ে একটা ব্রেক দিব চা খাওয়ার জন্যে, বাট আনফর্চুনেটলি দেখলাম রাস্তা ফাঁকা, যার কারণে একটু আগিয়ে যাই আর কি, এই জন্যে আগিয়ে আসলাম। এখন আমি ঢুকবো হচ্ছে আমাদের সিরাজগঞ্জের জেলার যে এসআই একটা বাস আছে, অর্থাৎ ঢাকা যাতায়াতের বাস, ওই বাসটা যে তেলের পাম্পে দাঁড়ায় ও ঠিক ওই তেলের পাম্পেই আমি আর কি যাচ্ছি। কারণ ওইখানে হয়তো ওই তার সাথে অন্য কিছু খাওয়া যাবে, যেমন ছোটো স্যান্ডউইচ অথবা ছোটো কেক, যাই হোক না কেন কিছু একটা তো পাবো। এই জন্যে আর কি একে পর্যন্ত আসলাম, যেহেতু ফাঁকা রাস্তা। এখন আর কি চা খাই নাকি? ওকে বন্ধুরা, একটু চা খাইলাম। এই যে দেখেন আমাদের সিরাজগঞ্জের বাস এসে দাঁড়ায় এখানে, এখন আর দেরি করব না, সরাসরি চলে যাব। ঢাকা, বিসমিল্লাহির রহমানির রহিম। চলো
এই তেলের পাম্পটার একটাই সমস্যা, আগে যখন অন হয়েছিল তখন হয়তো যে জায়গা দিয়ে আসছি ওইখান দিয়েই বের হওয়া দেওয়া যেত, বাট প্রবলেম হওয়াতে আপনাকে দেখতে একটুখানি ঘুরে যেতে হবে। তার নাতে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ যে সিস্টার কনসার্ন যে ফ্যাক্টরিটা আছে ওই ফ্যাক্টরিটা, ওরে বাবা বাতাস একটা বাড়ি দিয়ে ফের চলে গেল। এখান দিয়ে আর কি ইউটার্ন নিতে হবে, এছাড়া আর কোনো রাস্তা নেই। বাট অবশ্যই অবশ্যই ইউটার্ন নেওয়ার সময় একটু কেয়ারফুলি নেবেন, কারণ এটা হাইওয়ে, এখানে যখন একটা গাড়ি সোজা আসতে থাকে তখন সে হয়তো সবচাইতে দ্রুত গতিতেই আসতে থাকে, তো আপনার একটা ভুলে হয়তো সেও আহত হতে পারে। এগুলো একটু কেয়ারফুলি দেখে দেন হয়তো রাস্তাটা পার হবেন। এখন আর কথা না বাড়াই, এখন যাই ঢাকা যাব, রাত হয়ে গেলে ঢাকাতে একটু চালাতে প্রবলেম হবে আমার, কারণ আমি তো লোকাল এরিয়াতে থাকি। এখানে আকাশ অনেক সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, লুকিং গ্লাসে দেখতে পাচ্ছি আমি। যে প্রবলেমটা পড়বো সেটা হচ্ছে আমি হয়তো বা ঢাকার ভিতরে সাপ্লাইটি ইউজ করতে পারবো না, কারণ আমি ঢাকার ভিতরে সাপ্লাইটি ইউজ করতেও চাই না, খরচ হচ্ছে আমি লোকাল রোডে কখনো সাপ্লাইট ইউজ করি না। আমি সাপ্লাইট ইউজ করি শুধুমাত্র যখন রাস্তায় টুরে যাই সেই সময়টাই আমি সাপ্লাইট ইউজ করি, আদারওয়াইজ আমি কোনো সাপ্লাইট ইউজ করি না কখনোই। আর একটা বিষয়, যারা আমাদের উত্তরবঙ্গ থেকে ইয়েতে যাবেন ঢাকাতে ঢুকবেন, তাদের ফোর লেনে ওঠার পরে তারা অনেকে দ্রুত গতিতেই যাবেন হয়তো বা। আর একটা কথা বলি, রাস্তার মাঝখানে প্রচুর পরিমাণে ব্রিজে ভাঙা আছে, শুধু ব্রিজগুলোতে, সেইখানে যদি মানে খুব বেশি স্পিডিং করেন তাহলে একটা প্রবলেমে পড়তে পারেন। সেজন্য বলছি যারা আসবেন তারা অবশ্যই অবশ্যই একটু কেয়ারফুলি আসবেন, ব্রিজগুলোতে একটু দেখে শুনে চালাবেন, কারণ ব্রিজটা এখনও ঠিক হয়নি, অর্থাৎ ব্রিজ নতুন করে করার পরে হয়তো বা ঠিক করবে। আপনারা কথা না বাড়াই, এখন যাই। বন্ধুরা একটু চা খাইলাম, এই যে দেখেন আমাদের সিরাজগঞ্জের বাস এসে দাঁড়ায় এখানে, এখন আর দেরি করব না, সরাসরি চলে যাব। ঢাকা বিসমিল্লাহির রহমানির রহিম। এই তেলের পাম্পটার একটাই সমস্যা, আগে যখন অন হয়েছিল তখন হয়তো যে জায়গা দিয়ে আসছি ওইখান দিয়েই বের হওয়া দেওয়া যেত, বাট প্রবলেম হওয়াতে আপনাকে দেখতে একটুখানি ঘুরে যেতে হবে। তার নাতে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ যে সিস্টার কনসার্ন যে ফ্যাক্টরিটা আছে ওই ফ্যাক্টরিটা, ওরে বাবা বাতাস একটা বাড়ি দিয়ে ফের চলে গেল। এখান দিয়ে আর কি ইউটার্ন নিতে হবে, এছাড়া আর কোনো রাস্তা নেই। বাট অবশ্যই অবশ্যই ইউটার্ন নেওয়ার সময় একটু কেয়ারফুলি নেবেন, কারণ এটা হাইওয়ে, এখানে যখন একটা গাড়ি সোজা আসতে থাকে তখন সে হয়তো সবচাইতে দ্রুত গতিতেই আসতে থাকে, তো আপনার একটা ভুলে হয়তো সেও আহত হতে পারে। এগুলো একটু কেয়ারফুলি দেখে দেন হয়তো রাস্তাটা পার হবেন।
বন্ধুরা এখন আর কথা না বাড়াই, এখন যাই, ঢাকা যাব। রাত হয়ে গেলে ঢাকাতে একটু চালাতে প্রবলেম হবে আমার, কারণ আমি তো লোকাল এরিয়াতে থাকি। পিছনে আকাশ অনেক সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, লুকিংগুলোতে দেখতে পাচ্ছি। আমি যে প্রবলেমটা পড়বো সেটা হচ্ছে আমি হয়তো বা ঢাকার ভিতরে সাপ্লাইটি ইউজ করতে পারবো না, কারণ আমি ঢাকার ভিতরে সাপ্লাইট ইউজ করতেও চাই না। খরচ হচ্ছে আমি লোকাল রোডে কখনো সাপ্লাইট ইউজ করি না, আমি সাপ্লাইট ইউজ করি শুধুমাত্র যখন রাত্রে টুরে যাই সেই সময়টাই আমি সাপ্লাইট ইউজ করি, আদারওয়াইজ আমি কোনো সাপ্লাইট ইউজ করি না কখনোই। আর একটা বিষয়, যারা আমাদের উত্তরবঙ্গ থেকে ইয়েতে যাবেন, ঢাকাতে ঢুকবেন, তাদের ফোর লেনে ওঠার পরে তারা অনেকে দ্রুত গতিতেই যাবেন হয়তো বা। আর একটা কথা বলি, রাস্তার মাঝখানে প্রচুর পরিমাণে ব্রিজে ভাঙা আছে, শুধু ব্রিজগুলোতে। সেইখানে যদি মানে খুব বেশি স্পিডিং করেন তাহলে একটা প্রবলেমে পড়তে পারেন। সেজন্য বলছি যারা আসবেন তারা অবশ্যই অবশ্যই একটু কেয়ারফুলি আসবেন, ব্রিজগুলোতে একটু দেখে শুনে চালাবেন, কারণ ব্রিজটা এখনও ঠিক হয়নি। আপনার ব্রিজ নতুন করে করার পরে হয়তো বা ঠিক করবে। কথা না বাড়াই এখন যাই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ঢাকা সিটি। যেম দেখে বুঝতে পারছেন আমি আসলে অ্যাকচুয়ালি ঢাকার ভিতরে ঢুকে গেছি। আর এই রোডটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির রোড। আমি জানি না আমি ভুল করলাম কিনা, বাট আমার মনে হয় না আমার ভুল হয়েছে। এখানে গাড়ি পার্কিং করা অথবা গাড়ি থামিয়ে যাত্রী নামানোর কোনো নিয়ম নেই আমার জানা মতো, যেটা আছে সেটা এইখানে আছে। তো আমার মনে হয় ইনলিগাল কাজ করেছে, হোয়াটএভার। আমি নতুন এসেছি, আমি অনেক কিছুই জানি না, ঢাকাতে অনেক নিয়ম কানুন আছে যেটা আমি জানি না। তো বন্ধুরা, আমি যে রোডটাতে আছি এটা হচ্ছে জাহাঙ্গীর ইউনিভার্সিটি রোড, অর্থাৎ সরাসরি মিরপুর যাওয়া যায়, গাবতলি টেকনিক্যালে যাওয়া যায়। এই রোডটা আমি বেসিক্যালি সবসময়ের জন্যই ডিসলাইক করি, কারণটা হচ্ছে আমি এর আগে যতবার এই রোড দিয়ে এসেছি প্রতিবার কোনো না কোনো কারণে কোনো না কোনো ইয়েতে আমার হচ্ছে প্রবলেম হয়েছে। যেটা সেটা হচ্ছে এখানে এই রোডে প্রচুর পরিমাণে লোকজন থাকে, সেই লোকজনদের সাথে বাজিয়ে দিয়েছে, সেটা নিজের অজান্তে হোক নিজের জেনে হোক, মানে ভুলবশত যে কোনো কারণেই আর কি লাগিয়ে দিয়েছে। এটা আমার জন্য একটা মানে এই রোডটা বেসিক্যালি আমার জন্য খুব খারাপ একটা রোড। আল্লাহ না করুক আজকে এরকম কোনো কিছু যেন না হয়। আমি মাঝে মাঝে চিন্তা করি আমি হয়তো ছোটো ছোটো দুর্ঘটনার সম্মুখীন হয়েছি, বাট কখনো বড়ো দুর্ঘটনার সম্মুখীন হইনি, বাট কখনো বলতে আসলে বড়ো হবে। বড়ো দুর্ঘটনার সম্মুখীন হয়ে হচ্ছে দুইটা। তো যাই হোক, আমি সুস্থভাবে যেতে চাই এবং সুস্থভাবেই আর কি মোহাম্মদপুর পৌঁছাতে চাই, যেভাবেই হোক। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, ভালো করবেন। ব্লগটা আপলোড হলে অবশ্যই অবশ্যই আমি পাশে নিশ্চিন্ত পৌঁছেই দিয়েছি। এই তো আর কি, ঢাকা শহরে তেমন কিছু দেখার নাই, কারণ শুধু জ্যাম 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 আর জ্যাম। আর কিছু সার্জেন্ট আছে, হ্যাঁ এদের ভয়ে হয়তো বা কোনো একটা কিছু হয়তো বা পড়া যেতে হবে। আমার যদিও সব কিছু আছে, তারপরেও কেমন যেন ভয় হয় যে কী নিয়ে ধরে বসে আল্লাহ মাহমুদ। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, দোয়া করবেন। আর যে কদিন ইনশাল্লাহ ঢাকাতে আছি চেষ্টা করব প্রতিদিনই ব্লগ করার জন্যে, কোনো না কোনোভাবে যেভাবে হোক যে কোনো উপায়ে হোক আমি ব্লগ করার চেষ্টা করব।